হ্যালো, জি বলেন। জি কল করেছিলেন। আমার অ্যাকাউন্টটা আমার ভোটার আইডি কার্ড দিয়ে ওপেন করা না। আমার একজন রিলেটিভের অ্যাকাউন্ট দিয়ে আমি ওপেন করেছি। লাইন কেটে মেসেজ দেখতে হবে। আচ্ছা, তাহলে পরে কিছু মনে করবেন না। আপনার কাছে কি কথা বলার মতো যে কোনো একটা সেল ফোন নাম্বার বলতে পারবেন? এক মিনিট কথা বলার মতো না, আমার কাছে আর কোনো ফোন নেই। ওই নম্বরে কলটা করব আর এই নম্বরে এসএমএসটা পাঠিয়ে দিব, তাহলে আপনার নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। ম্যাডাম, আপনার হাতের কাছে কি কোনো সেল ফোন আছে? ম্যাডাম, এক মিনিট কথা বলার মতো। কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। জি অবশ্যই। আচ্ছা, সুন্দর একটা কথা বলেছেন, আমি আপনার কথা শুনেই বুঝতে পেরেছি। আমি আপনাকে যে নাম্বার থেকে কলটা করেছিলাম, 16247 থেকে কল করেছিলাম, জি প্রথমে, জি জি, আপনি কিন্তু জানেন যে সারা বাংলাদেশের হেল্পলাইন নাম্বার কিন্তু একটাই, 16247, তাই না ম্যাম? অবশ্যই কিন্তু এটা আপনার জানা আছে। না না, আমি এই বিষয়টাতে ক্লিয়ার না। আচ্ছা, এটা ক্লিয়ার না, তাই না? আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আপনি যে কোনো একটা দোকান বা যে কোনো অফিসে আপনি জিজ্ঞেস করবেন যে বিকাশের হেল্পলাইন নাম্বারটা কত, আপনাকে যদি কনফার্ম না করে যে 16247, তাহলে আমার কথাটা আপনি বিলিভ করার দরকার নেই ম্যাডাম। আচ্ছা আচ্ছা, মানে আপনি আমার কথাটা শুনেন, আমি এখনো এই বিষয়টাতে ক্লিয়ার না যে আমার অ্যাকাউন্টে প্রবলেমটা কি হয়েছে। মানে এখান থেকে আমি আপনাকে বলি, মানে এখান থেকে আপনার এই নাম্বার থেকে আপনি ক্যাশ আউট, এখান থেকে ক্যাশ ইন, এই দুটো অপশন এখান থেকে ব্লক করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনার নাম্বার থেকে টাকা ঢুকবে না, টাকা বের হবে না ম্যাডাম। কথাটা কি বুঝতে পেরেছেন? আমি মানে এখান থেকে অন্য কাউকে সেন্ড মানিও করতে পারবো না। অবশ্যই ম্যাডাম, সেন্ড মানি করতে পারবেন, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমার বাসার কাছাকাছি তো ওই কি বলে বিকাশের কাস্টমার কেয়ারটা আছে। না না সরি, যেহেতু আপনি কাস্টমার কেয়ার থেকে ফোন করেছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ম্যাডাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে।